আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে সেই ভিডিওটি নিয়ে এসেছি। আপনি যদি স্থির করেই থাকেন যে আপনার হাতে থাকা মুঠোফোনে আপনার যে আইডি আছে সেখানেই আপনি প্রফেশনাল মুড অন করে মনিটাইজেশন করবেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসলে পেজ বা আইডি সেটি কিন্তু কোনো বড় ম্যাটার না, আসল ম্যাটার হচ্ছে আপনার কন্টেন্ট। যেহেতু আপনার পুরনো আইডিতে কিছু পরিচিত ফ্রেন্ড আছে যারা আপনার ভিডিও দেখবেই, তাই আইডিতেই মনিটাইজেশন পাওয়ার একটু সহজ হয়। তাই আমি আপনাদের জন্য আজকে সেই ভিডিওটি নিয়ে এসেছি, কিভাবে আপনি আপনার আইডির নামের সাথে যে কোনো টাইটেল অ্যাড করবেন কিংবা আপনার আইডির নামটি আপনি চেঞ্জ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা। আরেকটি কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং লাইক বাটনে একটি লাইক। আপনার আইডির নাম চেঞ্জ করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করুন। আপনি যে আইডির নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই আইডিটি আপনাকে ওপেন করে নিতে হবে। উপরের থ্রি ডট মেনুতে ট্যাপ করুন। উপরে দেখুন বন্ধুরা, থ্রি ডট মেনু আছে, ওখানে আপনি ট্যাপ করুন। উপরে দেখুন বন্ধুরা, একটি সেটিং মেনু এসেছে, উপরে সেটিং মেনুতে ট্যাপ করুন। এখন দেখুন এখানে আছে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ট্যাপ করুন। এখন আবার দেখুন প্রোফাইল এসেছে, প্রোফাইলে ট্যাপ করুন। আবার দেখুন আপনার ফেসবুকে প্রোফাইলের আইকনটি এসেছে, সেখানে আবার আপনি ট্যাপ করুন। এখন দেখুন নেম, নেম নেমে ট্যাপ করুন। এখন দেখুন এখানে আছে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। তো আমি আমার ফার্স্ট নেম ফার্স্ট রাখবো, মিডল নেম আমি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, এবং আমি লাস্ট নেমের সাথে একটি টাইটেল অ্যাড করব। সেহেতু আমি একটি টাইটেল অ্যাড করলাম, এবং নিচে দেখুন রিভিউ সেন্স, রিভিউ সেন্সে আমি ক্লিক করলাম, আবারও রিভিউ সেন্সে ক্লিক করলাম। এখন দেখুন দুটি নাম সম্পর্কিত তথ্য এসেছে, আপনি যেটাতে ইচ্ছা সেইটা ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি প্রথমটিই দিলাম, তারপরে আবার সেভ সেন্স, সেভ সেন্সে আমি ক্লিক করলাম। এখন দেখুন বন্ধুরা এসেছে নেম আপডেট সাকসেসফুল। তাহলে বুঝতেই পারছেন আমার নামটি সাকসেসফুলভাবে আপডেট হয়েছে, আমি আমার নামের সঙ্গে একটি টাইটেল যোগ করেছি। দেখুন পরিবর্তন হয়েছে, এখন দেখুন আমার নামের সাথে আমার টাইটেলটি এসে। এভাবে আপনারাও আপনাদের নামের সঙ্গে টাইটেল অ্যাড করতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার নাম চেঞ্জও করতে পারেন। এখন আমি পুনরায় আমার আইডিতে ব্যাক করতেছি, দেখুন আমার আইডি, এখন আমার আইডির সঙ্গে আমার টাইটেলটি অ্যাড হয়ে গেল। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সহযোগিতা পেলেই এরকম তথ্যমূলক নতুন নতুন ভিডিও তৈরি করব, এবং আমি আপনাদের সামনে নিয়ে আসব নতুন নতুন কিছু তথ্য। ভালো থাকবেন বন্ধু।